আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাকরিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। দেশের 300টি রিটার্নিং এবং 581টি সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনেও মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন, পতাকাবাহী গাড়ি ও এমপি স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করা যাবে না বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন। প্রার্থী বা তার পক্ষে 5 জনের বেশি লোক রিটার্নিং অফিসের কার্যালয়ে ভিড় করতে পারবেন না, করা যাবে না কোনো জনসভা, মিছিল বা মিটিংও। এদিকে 300 আসনে লড়তে সব রাজনৈতিক দল ও জোট তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। এদের অনেকে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জোটগত কারণে 230টি আসনে মোট 250 জনকে মনোনয়ন দিয়েছে, আর বিএনপি 280 আসনে একাধিক প্রার্থী ঠিক করে 800 জনকে মনোনয়ন দিয়েছে। অন্যদের মধ্যে এরশাদের জাতীয় পার্টি জাপা 45টি আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। রাজধানীর সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, আমরা সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, মনোনয়ন জমাদানে প্রার্থীদের ভিড় কেমন দেখছেন? আমি এখন দাঁড়িয়ে আছি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সেগুনবাগিচায়। সেখানে সকাল 10টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। তো এখনও পর্যন্ত 5 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আছেন ধানেরশীষের প্রার্থী ঢাকা 12 আসনের আনোয়ারুজ্জামান, ঢাকা 4 আসনের যুক্তফ্রন্টের কবির হোসেন, ঢাকা 10 আসনের নৌকামার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এবং ধানের শীষের প্রার্থী ঢাকা 12 আসনের সাইফুল আলম নীরব, ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর, তাদের প্রতিনিধিদের পাঠিয়ে তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করেছেন। সকাল 10টা থেকে মনোনয়নপত্র দাখিল করা শুরু হয়েছে এবং সেটা চলবে বিকেল 5টা পর্যন্ত। ঢাকা 4 থেকে 18 আসন অর্থাৎ ঢাকা রাজধানীর যে আসনগুলো রয়েছে শুধুমাত্র এখানে সেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হবে, এবং আমরা যতই সময় গড়াচ্ছে প্রার্থীরা আসছেন কিংবা অনেকের প্রতিনিধিদের মাধ্যমে তারা মনোনয়নপত্র দাখিল করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়কে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের, কারণ এখানে আপনার বিভিন্ন দলের প্রার্থীরা আসবেন সেহেতু নিরাপত্তা একটু বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আস্তে আস্তে ভিড় বাড়ছে প্রার্থীদের, প্রার্থীরা আসা শুরু করেছেন। 1 ঘন্টা ইতিমধ্যে হয়ে গেছে যে মনোনয়নপত্র দাখিলের, তো এই 1 ঘন্টায় 5 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সাবরিনা, এই ছিল সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের হুবেই প্রদেশে একটি কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত 22 জন নিহত হয়েছে, আহত আরও 22 জন। প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, ঝাং জিয়াকু শহরে এই বিস্ফোরণ হয়। এতে কারখানা লাগোয়া রাস্তায় থাকা অর্ধ শতাধিক গাড়ি পুড়ে যায়। দুর্ঘটনার পর ওই কেমিক্যাল প্ল্যান্টের কাছাকাছি অবস্থিত একাধিক কারখানার উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। বিস্ফোরণে দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছানোর স্বার্থে চীনের অনেক কলকারখানায় নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তেমন গুরুত্ব না দেয় জনমনে অসন্তোষ দীর্ঘদিনের। 2015 সালে বন্দর নগরী তিয়ানজিনে এ ধরনের বিস্ফোরণে অন্তত 165 জনের প্রাণহানি হয়। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।